হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো। আমি বর্ষা, ওয়েলকাম ব্যাক টু বর্ষা লাইফ স্টাইল চ্যানেল। তো আজকে সকাল থেকে আর কোনো ভিডিও বানাইনি, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আর আজকে আমি এখন অর্ডার করলাম হচ্ছে পিৎজা। জোম্যাটো থেকে একটা পিৎজা অর্ডার করলাম, মানে দুটো পিৎজা অর্ডার করলাম 50 টাকা করে। তো দেখি পিৎজাটা কেমন, প্যাকেজিংটা তো অনেকটা ছোট, জানি না পিৎজাগুলো কেমন বার হবে। তো চলো তোমাদেরকে ভালো একটু দেখাই, একটু শেয়ার করি তোমাদের সাথে। আমি তোমাদের সাথে সব কথাই শেয়ার করি। আমার মাসিমনির বাড়িতে যেহেতু তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করা হয়নি, যেমন খাওয়া দাওয়া আর করা কিছুই শেয়ার করা হয়নি, যাই হোক সেগুলো তোমাদেরকে পিৎজাটা দেখাই, তারপরে ওগুলো পরে বলবো, ঠিক আছে? চলো পিৎজাটা ওপেনিং করি। এই দেখো পিৎজাটা অনেক, প্যাকেটটা অনেকটাই ছোট। দেখি ভিতরে কী আছে না আছে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, সাথে থাকো। এই দেখো পিৎজাটা অনেকটাই ছোট বার হলো, আর 50 টাকায় আর কি দেবে বলো, অনেকটাই ভালো। 50 টাকায় তো পিৎজা পাওয়া যায় না, তার মধ্যে এটা পাওয়া গেলো তো যাই হোক। এর মধ্যে শুধু গাজর আছে আর কিছুই নেই, আর একটা ক্যাপসিকাম ছিল। 50 টাকায় আর কী পাবো দেখো, এতটা ছোট পিৎজা 50 টাকার আর কি পিৎজা হবে। তো আমি অনলাইনে ফার্স্ট টাইম অর্ডার করলাম, সেই জন্য কম দামি পিৎজাই অর্ডার করলাম। যদি ভালো খেতে হয় তাহলে আরও নেক্সট টাইম। আর এটা কিন্তু অনেকটা নরম, খুব নরম রুটিটা। দেখি মনে হচ্ছে পা রুটি খাচ্ছি। 50 টাকার আর কি হবে। তো মানে 50 টাকার পিৎজাটা লস, একদমই একদমই ভালো না। তার থেকে ভালো ঘরে পাউরুটি এনে ওর মধ্যে সবজি দিয়ে খাওয়া, আর এটা খাওয়া একই। এর মধ্যে চিজ আর কিছুই নেই, এতটা টেস্টও না, কিচ্ছু না। 50 টাকা লস। পাউরুটি খেলে ওর মধ্যে সবজি দিয়ে খেলে যেটা হবে সেভাবেই একদম। তো আমি ভাবলাম চলো একটু ট্রাই করি, কী আর করা যায়। এরা অনেকবার তো পিৎজা খেয়েছি দোকানে যেয়ে, মলে যেয়ে খেয়েছি। দেখো আমার ছেলে খাচ্ছে, মলে যেয়ে খেয়েছি। ওইটা তো দামি পিৎজা, 200-250 টাকা দামে খেয়েছি। 50 টাকা দামের কোনোদিনও খাইনি ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম অর্ডার করলাম তো দুটো 50 টাকা করে, 100 টাকা, 2 টাকা করে চার্জ, মানে ডেলিভারি চার্জ 2 টাকা করে। তো 4 টাকা ডেলিভারি চার্জ আর 100 টাকা। তো পিৎজাটা খেলাম আর আমার মনটা খারাপ হয়ে গেলো, আর কোনোদিনও 50 টাকার পিৎজা অর্ডার করবো না। আমার 50 টাকা করে 100 টাকা চলে গেল, বেকার, একদমই ভালো না। ফটোটাতে অনেক সুন্দর দেখ। তো মনটা খারাপ হয়ে গেলো, আর কোনোদিনও 50 টাকার অর্ডার করবো না, যেটা বলছিলাম আর কি। আর মাসমুনির বাড়িতে মানে যে পড়ো না, গল্প স্বল্প করতে না, ভিডিও আর করতে করবার হয়নি, করা হয়নি, ঠিক আছে? সেই জন্য ভাবলাম চলো তোমাদেরকে একটু বলে দিই। দেখছিলে যখন গেলাম মাসুর, ছোটো মাসুনি মাছ ভাজা করছিল, মানে মাছ করেছিল, মাছের কালিয়া করেছিল, ডাল করেছিল, পোস্ত করেছিল, বাঁধাকপি তরকারি করেছিল। দেখো ডেকোর উঠে গেলো আমার, বাঁধাকপি তরকারি করেছিল, আর মাছের যে ডিম বার হয় মাছের ডিম, ওইটা আলু দিয়ে ভাজা করেছিল, আর শাক করেছিল, আর শাক করেছিল বাদাম দিয়ে শাক করেছিল, আর কী করেছিল ঠিক মনে পড়ছে না, অনেক কিছুই করেছিল। তো আমি তো একদিনই ছিলাম, তারপরের দিনে আমি সকালে চলে এলাম, ভাই আমাকে এখানে দিয়ে গেলে, তোমাদেরকে বলেছি, ঠিক আছে? তো ভাবনা একটু বলে দিই তোমাদেরকে। আর ওইখানে যেয়ে শুধু মানে একটু মজা, বাপের বাড়ি গেলে তো একটা আছে, যেখানে যাও মাসুনের বাড়ি যাও, নিজের বাপের বাড়ির যেখানেই যাবে একটা আলাদাই মজা হয়, তাই না? সেই জন্য মানে ভিডিও করা হয়নি, তোমাদেরকে একটা আজকে বলে দিই, ঠিক আছে? আর আমার দেখো মালাটা ছিঁড়ে গিয়েছে, কিনলাম ছিঁড়ে গিয়েছে, আর কানেরগুলোও পরিনি। যাই হোক চলো আজকের মতো এইটুকুই, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দিবে। দেখো কোনো ভিডিও ছাড়লে সব তো প্রথম তোমার হচ্ছে নোটিফিকেশন চলে যায়। চলো টাটা।